কুদরত তোমার চরণতলা কি কুদরত তোমার চরণতলায় আমার কাবার কাবা জন্মদাতা বাবা আমার কাবার কাবা জন্মদাতা বাবা যার সেবায় মজে মকবুল মজে সব পাওয়া যায় কি কুদরত তোমার চরণতলা কি কুদরত তোমার চরণ তলায় আমার কাবার কাবা জন্মদাতা বাবা আমার কাবার কাবা জন্মদাতা বাবা যার সেবায় মজে মকবুল মজে সব পাওয়া যায় কি কুদরত তোমার চরণ তলায় কেউ ফ্যান চালিয়ে কেউ ভিক্ষা করে তার সন্তানকে লেখাপড়া শেখায় আর সেই সন্তান যখন বড় হয় আব্বা মা কে কত কষ্ট যন্ত্রণা দেয় তো সেই আব্বাকে উদ্দেশ্য করে মূল্যবান কথা কে লিখছেন শুনুন জজ গো সিলাই দুনিয়ায় সপলি সূর্য আশ্চর্য হয়ে দেখলে চাচা সূর্য আশ্চর্য হয়ে দেখলে আর আব্বা কি করে খেলা চালায় রোদুরে কত মেহনত করে খেলা চালায় রোদুরে কত মেহনত করে বদলে দেখাম ঝরে জীবন গড়ে নেই তোরে রক্ত ঝরিয়ে পানি মহব্বতের খোঁজে রক্ত ঝরিয়ে পানি মহব্বতের খোঁজে সন্তানকে বেঁধে রাখে বাপ মায়ার সুতায় কি কুদরত তোমার চরণ তলা বলছে শোনো বলছে শোনো হলো তোমার জান্নাতের চাবে পিতা হলো তোমার জান্নাতের চাবে কেন আল্লাহ নবীর হকের পরে এই বাপ মাকে ফরজ করে আল্লাহ নবীর হকের পরে বাপ মাকে ফরজ করে তাই আগে পরোয়ারে শোনো মুমিন রে তোমার কাটিয়া গায়ের চাম জুতা বানালে সন্তান ও তোমার কাটিয়া গায়ের চাম জুতা বানালে সন্তান তবু শোধ হবে না পিতার দেনা পরিয়ে দিলে ভাই কি কুদরত তোমার চরণ তলায় লিখলেন আর আজকে আমরা আব্বা মায়ের সঙ্গে কেমন আচরণ করি বলছে দেখুন আব্বা মা হলো রে অনেক দামে ও তোর আব্বা মা হলো রে অনেক দামে কেন তোর মায়ের জান্নাত আছে তোর পিতার পায়ের নিচে তোর মায়ের জান্নাত আছে তোর পিতার পায়ের নিচে কথাটি নরমিজে আছে কোরআন হাদিসে মা
মা বাবা অমূল্য রত্ন সেবাই থাকো গো মগ্ন মা বাবা অমূল্য রত্ন সেবাই থাকো গো মগ্ন সন্তানের জন্য ফরজ গণ্য হলো মা বাবা কি কুদরত তোমার চরণ তলা মানুষ করতে গিয়ে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ঝুলিয়ে কত কষ্ট পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেই সন্তানের পিছনে ঢালে আর সেই সন্তান যখন বড় হয় আব্বা মা কে ভুলে যায়। আমি আপনাদের সম্মুখে উদাহরণ স্বরূপ আমার কথা বলছি, আমি যে গাজল গাচ্ছি আমার পিছনে কিন্তু আমার আব্বার বহু পরিশ্রম। আমি ছোট থেকে আসতাম আপনাদের এলাকাতে, এক সময় বহুবার আসা হতো এই জয়নগর সাইডে, আল্লাহ পাক আমার আব্বাকে দিয়ে কিন্তু আমাকে নিয়ে আসতেন। আমি অনেক ছোট ছিলাম, আজ থেকে দেখো 13.5 বছর এই গাজল লাইনে আছি, আব্বা যান আমাকে বহু স্টেজে নিয়ে আসতেন, কিন্তু আজকে দেখুন আমি তো নিজে এসেছি, আমার আব্বা আর আজকে আসেননি। তো তেমনই ভাবে প্রত্যেক সন্তানের পিছনে তার আব্বার কি গুরুত্ব কি মহত্ত্ব থাকে শেষ কথায় কবি এম হান্নান সাহেব সন্তান মাধ্যমে গেলে কি শোনান। আব্বার মতো কেউ পরম বন্ধু হবে না, সুখ দুঃখের শান্তি কি তুই চিনলি না, সুখ দুঃখের শান্তি কি তুই চিনলি না। দেখবেন আপনার কাছে টাকা থাকবে অর্থ থাকবে, আপনার বন্ধু বান্ধব আপনার পাড়া প্রতিবেশী আপনার তখন কদর দেবে, আপনার দাম দেবে, আপনার সঙ্গে থাকবে, আপনাকে বড় বড় বলে তারা আপনাকে মানবে, কিন্তু যখন টাকা শেষ বন্ধু বান্ধব আপনার সঙ্গে রিশতা খতম করবে তখন দেখবেন আপনার আব্বা মা আপনার সঙ্গে তারা আপনার দুঃখে দুঃখ হয়ে তারা কান্নাকাটিতে শামিল হবে আপনার, কিন্তু তখন আর বন্ধু বান্ধবকে খুঁজে পাবেন না। যখন বাড়িতে বৃদ্ধ বাবা থাকবে তখন বুঝে আসবে না, বাবা যখনই দুনিয়া থেকে পর্দা নেবে তখন বুঝে আসবে যে বাবার জায়গাটা শূন্যতা কেউ পূরণ করতে পারছে না। বাবা যে ঢাল স্বরূপ হয়ে থাকে, একজন বৃদ্ধ বাবা যদি বারান্দাতে বসেও থাকে আপনার কত গুরুত্ব থাকে, তো সেই আব্বা জানতে উদ্দেশ্য করে শেষ কথায় গিয়ে লিখছেন শোনান। আব্বার মতো আব্বার মতো কেউ পরম বন্ধু হবে না, সুখ দুঃখের শান্তি কি তুই চিনলি না, সুখ দুঃখের শান্তি কি তুই চিনলি না। কেন খুঁটি হয়ে থাকে ঘরে তোর অভাবের সংসারে, খুঁটি হয়ে থাকে ঘরে তোর অভাবের সংসারে, ছেলে দুঃখ পেলে পিতার চোখে পানি ঝরে। কবি এখানে জন্ম এখানে কা, আমি বড় অসহায় কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত তোমার চরণ তলায় আমার কাবার কাবা জন্মদাতা বাবা, আমার কাবার কাবা জন্মদাতা বাবা, যার সেবায় মজে মুখ ভুল হজে সব পাওয়া যায়, কি কুদরত তোমার চরণ তলায়, কি কুদরত শুনতে থাকুন এখন অন্য শিল্পীর কণ্ঠে। এরপরে ইনশাআল্লাহ আমি এসে কমিটি